এ জীবনে না করি জীবনে না করি বন্দগি জিন্দগি সকলে দরজা হইতে বেহেশতের বাগান
এই কর্তৃপক্ষ যারা কষ্ট করেছেন, শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রীরা যারা সহযোগিতা করেছেন, কোরআনের খাতমতে সবাইকে কবুল করে নেন, যারা তান সৎকা করেছেন কবুল করে নেন, আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন, আমার যুবকদেরকে দিনের খাদেম বানায় দেন, প্রত্যেক মা বাবাকে নেককার সন্তানের মা বাবা বানায় দেন, আর আল্লাহ হালাল বরকতের রিজিক দান করেন, নবীজির সুন্নাত ওয়ালা জিন্দেগি দান করেন, নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন, আর আল্লাহ মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, আর আল্লাহ ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালা দেন, আয় আল্লাহ সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, দেশের জন্য দিনের জন্য যারা জীবন দিলেন মাফ করে দেন, প্রশাসনিক ভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন, জনপ্রতিনিধির দায়িত্ব যারা পালন করে দিনদার বানায় দেন, আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই কার বাবা নাই, বাড়ির থেকে যখন মাহফিলে রওনা দিছরে সন্তান মা বাবার দোয়ার অপেক্ষায় আছে, ও আল্লাহ তাকাইয়া দেখেন এই ময়দানে কারা ইয়তিম, আমরা ইয়তিম নবীর উম্মত, মেহরবানি করে সবার কবর জান্নাতের বাগান বানায় দেন, গুনাহের কারণে দিলটা পাথর চোখে ভাঙি নাই কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, জিকিরওয়ালা জিব্বা দান করেন আল্লাহ, আখেরাতের ফিকিরওয়ালা কলব দান করেন আল্লাহ, উম্মতের অন্তরে ওলামায়ে কেরামের প্রতি মহাব্বত বাড়াইয়া দেন, আহলে হক ওলামাদেরকে বিজয়ী দান করেন, ইসলামের ব্যানারওয়ালা মুনাফিকের থেকে হেফাজত করেন, বাতিলের মোকাবেলায় বিজয়ী করে দেন, চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন, দিনের সমস্ত কাজ ময়দানে কামিয়াবির সাথে কবুল করে নেন, পরম মুনাফিকদের থেকে হেফাজত করেন, নবীজির মহাব্বতে সাহাবায়ে কেরাম আউলিয়ায়ে কেরামের মহাব্বতে নেক আমলের বরকতে আওয়াজের ভিতরে স্পষ্টতা রুহানিয়া তেখলাস বাড়াইয়া দেন, আল্লাহ পৃথিবীর দূর করে আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন, এই ময়দানে কি কারো আমিন কবুল হবে না, ওলামায়ে কেরাম যারা আমিন কবুল করে নেন, মুরব্বীদের আমিন কবুল করে নেন, তালিবুল ইলম যুবক ভাইদের আমিন কবুল করে নেন, মা বোনদের আমিন কবুল করে নেন, আয় আল্লাহ সবার কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন, আয় আল্লাহ মুখালিফের মুয়াফিক বানায় দেন, মিথ্যা মামলায় যারা জড়িত মুক্তির ব্যবস্থা করে দেন আল্লাহ, যারা বিবাহের সমস্যা চাকরির সমস্যা আছে সমাধান করে দেন আল্লাহ, আয় আল্লাহ বেশি বেশি বরকতি টাকা পয়সা দান করে দেন আল্লাহ, সকলের দিলের ন্যাক আশাগুলো পূরণ করে দেন, দীর্ঘ ন্যাক হায়াত দান করেন আল্লাহ, দীর্ঘ ন্যাক হায়াত দান করেন আল্লাহ, সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন, আয় আল্লাহ।